হ্যালো ফ্রেন্ডস, দুপুর বেলাতে দেখালাম কি কি রান্না করছি। তারপর রান্না করে আর তোমাদের সাথে আসা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপর বিকেলবেলা, আজকে এখনও চা খাইনি, খাবো কি না দেখি ইচ্ছা করছে না, খুব গরম লাগছে। তো যে রেসিপিটা করব বলছিলাম, এই দেখো, এখানে আমি ধনে আর শুকনো লঙ্কাটাকে ভাজছি। এখানে ময়দাটা মেখে রেখেছি, ছাতুর কচুরি করার ইচ্ছে আছে মানে করব। এখানে ময়দাটা রেস্ট করতে রেখেছি, ময়দার মধ্যে আছে ময়ান দিয়েছি, সাদা তেল দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, সাদা তেল চিনি নুন দিয়েছি, তোমরা ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারো। আর এখানে আমি কড়াইতে ধনে আর একটা শুকনো লঙ্কা ভাজছি। ধনেটা একটু ভাজা হলে দেব গোটা জিরে। কি গরম না, বাপরে, দিয়ে দিলাম গোটা জিরেটা। এটাকে হালকা একটু এ করে ভেজে তারপর এটা মশলা মানে গুঁড়ো করব। তোমাদের দেখিয়ে নিলাম, এইবার দেখো, এটা হচ্ছে আমি যে আলুর তরকারিটা বানাবো কচুরির সাথে, ছাতুর কচুরির সাথে। সেখানে আমার লাগবে এটা মৌরি, গোটা জিরে, কালো জিরে, মেথি আর ধনে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। আর এর মধ্যে আরেকটা জিনিস আমার নেই, সেটা হচ্ছে জোয়ান। জোয়ানটা আমার নেই, আমি খেয়ালও করিনি, আমি ভাবছি আছে আছে, তারপর দেখছি এখন নেই। এখন তো দোকান বন্ধ হয়ে গেছে লকডাউনে, তো আর কিছু করার নেই, সেই জন্য আমাকে জোয়ানটা স্কিপ করেই করতে হবে, কিছু করার নেই আলুর তরকারিটা। তো এই যে আলুটা আমি দেখো সেদ্ধ করে বয়েল করে আমি রেখেছি, একটু বেশ পুরোটা পরিষ্কার করে চোকা ছাড়ানো হবে না, একটু চোকা থাকবে, এই যে চোকা আছে একটু থাকবে। আর এখানে এই মশলাটা আমি ভেজে এটা গুঁড়ো করবো, এটা আলুর তরকারির জন্য। আর কড়াতে যেটা করলাম সেটা হচ্ছে ছাতুর পুরটার জন্য রেডি করব। তো চলো আস্তে আস্তে করিয়ে আনি। এই যে আমার দেখো, ছাতুর মধ্যে যে মশলাটা দেবো সেটা হয়ে গেছে, ছাতুর মধ্যে দিয়েছি, এখানে নুন দেবো, নুন দিলাম, অল্প চিনিও দেবো। তো গরম লাগছে না, চিনিও দেবো, একটু হিং দিচ্ছি, এক পিঞ্চ মতো হিং দিলাম। আর দেখো আলুর তরকারি মশলাটা যেটা, কালো জিরে, গোটা জিরে, মেথি, ধনে আর শুকনো লঙ্কা, জোয়ানটা তো মিস করলাম, কালো জিরে, গোটা জিরে, মেথি, শুকনো লঙ্কা আর ধনে, এটা মিক্সড করে রেখেছি, দেখো পাউডার বানিয়ে রেখে দিয়েছি। জোয়ানটা আমার নেই, জোয়ানটা দেওয়া হয়নি। আর ওই আলুর তরকারির জন্য এটাও রেখেছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ফ্রিজ থেকে বার করছি আমি। তো চলো এটা এখন ছাতুটা মাখি, এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চিনি দেবো, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা হালকা অল্প জল দিয়ে, যাতে বাইন্ডিংটা করা যায় সেরকমভাবে হালকা অল্প জল দিয়ে মাখতে হবে, জল যেন বেশি না হয়। তো চলো আমি করি। দেখো এরকম একটা ময়দাটা ইয়েতে কী বলে চাকিতে একটু ছড়িয়ে নিয়ে, এই যে ময়দাটা আমি 30 মিনিট রেস্ট করে তারপর নিয়েছি, এর মধ্যে এগুলো ভরবো, ভরে এটাকে মুড়াবো। আমি এক হাতে মোবাইল ধরে দেখাচ্ছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে।
দেখো এটা ঘুরে তারপর আমি এটা মুড়ে দেব। এই দেখো এই এরকম ভাবে আমি অনেকদিন করি না, অনেকদিন লিচিগুলো একটু বড় হবে, লিচির লিচির মতো হবে না, তারপরে এটাকে বেলে নিতে হবে। বেশ বড়ই হলো, একটু মোটা মোটা হবে। আরেকটা আমি দেখাই, তারপর আমি আস্তে আস্তে করি, তারপর আলুর তরকারিটা যখন করবো আবার তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দিয়ে দিলাম, একটু অন্ধকার হচ্ছে না, একটু কষ্ট করে দেখো বন্ধুরা, আমি চেষ্টা করি করতে, কিছু প্রবলেমের জন্য অনেক কিছু করা হয় না আমার। কিছু সাংসারিক প্রবলেম, কিছু বলবো টাকা পয়সার প্রবলেম, সেই জন্য একটু অসুবিধার মধ্যে আছি। তো আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এইরকম হয়ে গেছে, এইভাবে করছি আমি। তো চলো করে নিই বাকিগুলো, আবার যখন আলুর তরকারিটা করবো তখন অবশ্যই শেয়ার করবো। দেখো কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, বিশাল ফুলেছিল বলের মতো, একদম ভাজা হয়ে গেল, রেখে দিলাম। এবার আমি করবো আলুর তরকারিটা। তো করুন না, এই দেখো কড়াতে সাদা তেল দেওয়া আছে, কড়াইটা কালকে জবরদস্ত করে মাজতে হবে, প্রচণ্ড তেল চিট হয়ে যাবে। এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, কালো জিরে, ধনে গোটা জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। জোয়ানটা দিও তোমরা, জোয়ানটা দিলে ভালো লাগবে, তবে আমি তাছাড়াই করছি আর কি করবো। চলো এর মধ্যে আমি এখন দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়ে আস। এই যে আদা কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে একটু লাল লঙ্কাও দিয়েছিলাম, সেই জন্য লালচে লালচে হয়েছে। আর এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মরিচ। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে তোমরা চাইলে একটু আমচুর মশলা দিতে পারো যদি থাকে, না থাকলে ঠিক আছে, আমার কাছে যেমন নেই। তো এটা মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে দেবো নুন, ছাতুটাকে কিন্তু, এই যে নুন দিলাম, ছাতুটাকে কিন্তু খুব শুকনো করে মাখবে, মানে একদম শুধু বাইন্ডিংটা হওয়ার মতো, না হলে কিন্তু কচুরিগুলো ভালো বেলা যাবে না। তো নুনটা দিলাম, এখন আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আর দেওয়ার মতো তো কিছু নাই, চিনি দেবো, আলুগুলো দিই, দেখি কতগুলো এতগুলো লাগবে নাকি। পারছি না, কি গরম লাগছে, দেখি এটা দিয়ে
এগুলো এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন, খুব বেশি না। আলুগুলো এভাবেই সেদ্ধ করবেন। তো এটা একটু মশলা দিয়ে মাখানো হয়ে গেলে আমি জল দেবো। তো দেখো এই যে আমার আলু তরকারিটা হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে। মানে কি বলবো, কচুরি আলুর তরকারি, এর সঙ্গে রাতে আম কাটতে হবে আর মিষ্টি আছে। তো চলো আজকে সারাদিন মোটামুটি তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো আমার আজকের ব্লগটা, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করব আরও ভালো করার। তোমরা যারা করেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে ফেলো। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদম বাড়ছে না, আমি জানি না কেন। তো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্টে জানিও।